অনাবনা গছ এবং পোক রোগ পাই কৃষক মানে জীবনাশক ব্যবহার করে থাকে কিন্তু সিঞ্চনর সঠিক এবং নিরাপদ প্রণালী সেমানে জানি নথান্তি আমি জানি রাখা উচিত পোক রোগ উপরে সে পর্যন্ত প্রভাবশালী নিয়ন্ত্রণ আসিব না যে পর্যন্ত জীবনাশকর সঠিক ব্যবহার করা নযাইছি জীবনাশকগুলিকে সেমানক বিষাক্ত প্রভাব অনুসারে বিভক্ত করা যাইছি যেমিতিকি লাল সাংঘাতিক বিষাক্ত হলদিয়া অত্যধিক বিষাক্ত এবং নীল মধ্যম ধরনের বিষাক্ত সেইপরি সবুজ সামান্য বিষাক্ত সাধারণত গোটিয়ে স্প্রেয়ারে গোটিয়ে টাঙ্কি হোস পাইপ ট্রিকর নলি এবং নোজল রয়েছে নোজল অতি গুরুত্বপূর্ণ অংশ এসব নোজল কীটনাশক এবং ফিম্পিনাশক সিঞ্চন পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হোলোকন নোজলরু এইভাবে ভাবে স্প্রে হুয়ে গোল হয়ে পড়ে কিন্তু মঝি জায়গা খালি রয়ে যায় যেতবে কি সলিড কোন নোজলরে সব জায়গায় স্প্রে পড়ে তৃণনাশক সিঞ্চন পাই বিশেষ প্রকার ফ্ল্যাট ফ্যান নোজল এবং ফ্লড জেট নোজল রয়েছে এয়া হচ্ছে ফ্ল্যাট ফ্যান নোজলরু বাহারু থিবা সিঞ্চন ফ্লড জেট নোজলরু বাহারু থিবা সিঞ্চন এইভাবে দেখা যায় আসন্তু জানিবা কিভাবে নিরাপদ ভাবরে আমি কীটনাশক প্রস্তুত করিবা এবং এহাকু ব্যবহার করিবা জীবনাশক সিঞ্চন সময়রে নিজের পোশাক প্রতি যথেষ্ট যত্নবান হওয়া আবশ্যক এথিপাই নিরাপদ পোশাক হল পুরা প্যান্ট কিংবা সেইভাবে পাদ পর্যন্ত আচ্ছাদিত করে রাখুথিবা কোনসি বস্ত্র পুরা শার্ট যেপরি হাত ঢাঙ্কি হয়ে রহুথিব তাহা উপরে আপ্রন নাকরে পাটিরে মাস্ক আখিরে চশমা মুন্ডরে টোপি হাতরে গ্লোভস এবং জোতা এহা হেউছে জীবনাশক সিঞ্চন পূর্বরু নিজকু সুরক্ষিত রাখিবা পাই উৎকৃষ্ট পোশাক গোটিয়ে বাল্টিরে অল্প টিকে পানি নিয়ন্তু এবং স্প্রে ট্যাঙ্কর আকার অনুসারে জীবনাশককু মাপন্তু এহাকু ভালোভাবে মিশান্তু এবং অবশিষ্ট রহিথিবা পানিকু এথিরে মিশাই এক বাড়ি সাহায্যরে ভালোভাবে গোলাই দিয়ন্তু মিশ্রণ যেমিতি তলে ঢালি নযায় ট্যাঙ্কিরে ঢালিবা পাই এক ছনা ব্যবহার করন্তু পবন কেউ দিগরু বহুছি তাহা জানিবাকু যেপরি ভুলি নযান্তি ইয়ে হেউছি সিঞ্চনর সঠিক প্রণালী এথিরু নির্গত হেউথিবা জীবনাশকর কিছু বি অংশ সিঞ্চনকারী উপরে পড়ি নথায় এহা ব্যতীত পত্রর নিম্ন ভাগরে যেউঠারে রোগ পোক লুচি রহিথান্তি সেই জায়গায় জীবনাশক সম্পূর্ণ ভাবরে পৌঁছিপারে জীবনাশকর সঠিক সিঞ্চন অত্যন্ত জরুরি সাধারণত কীটমানে পত্রর নিম্ন ভাগরে রহিথান্তি সেথিপাই পত্রর সবু পাখকু সিঞ্চন করিবা আবশ্যক কীটনাশকর সঠিক সিঞ্চন পাই নোজল উপরে লাগিথিবা হুডকু ওলটাই দিয়ন্তু এমিতি করিবা দ্বারা কীটনাশক পত্রর তল ভাগরে পৌঁছি থাকে সমান ভাবরে সিঞ্চন করন্তু অনাবনা ঘাস বিনাশ পাই সবুয়াড়ে সমান ভাবরে স্প্রে করিবা অত্যন্ত জরুরি সিঞ্চন করিবা সময়রে নোজলর উচ্চতা বদলাই দেলে সিঞ্চন অসমান হয়ে যায় সেথিপাই নোজলর উচ্চতাকু নিয়ন্ত্রণরে রাখিবা পাই গোটিয়ে সুতারে নোজলরে গোড়িটিয়ে বাঁধি দিয়ন্তু আউ সমান ভাবে চাপ পকান্তু সিঞ্চন হইথিবা জায়গা উপরে চালিবা মধ্যে ভুল কাহিঁকি না সিঞ্চন হইথিবা তৃণনাশক উপরে চালিলে পাদরে লাগি তাহা নষ্ট হয়ে যায় তৃণনাশক সিঞ্চন করিবার এহা হেউছি উপযুক্ত উপায় জীবনাশক সিঞ্চন করিবা সুরক্ষিত হওয়া সহিত পরিবেশ মধ্যে দূষিত হব না এবে আসন্তু জানিবা বিষাক্ত কীটনাশক প্রয়োগ ও ব্যবহার সময়রে আমি কোন করিবা উচিত কোন ন করিবা উচিত নষ্ট হয়ে যাইথিবা কীটনাশক ঔষধ প্যাকেট ইত্যাদি কেবে হেলে কিনন্তু নাহিঁ কীটনাশক পদার্থগুলিকু অলগা রাখন্তু কীটনাশক পদার্থকু পিলামানঙ্কঠারু দূরেই রাখন্তু সর্বদা কীটনাশক পদার্থর থলি উপরে থিবা লেখাকু পড়ন্তু ও কৃষি কর্মচারীমানঙ্কর উপদেশ নেই ব্যবহার করন্তু কীটনাশক পদার্থর ব্যবহার বেলে স্বতন্ত্র পাত্ররে মাপন্তু ও মিশান্তু
ଖାଲି ହାତରେ କେତେବେଳେ ହେଲେ ବି କୀଟନାଶକ ଗୋଳାନ୍ତୁ ନାହିଁ। ନିର୍ଦ୍ଧାରିତ ମାତ୍ରା ଓ ନିର୍ଦ୍ଧାରିତ ପୋଷକ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। କୀଟନାଶକର ପ୍ରୟୋଗ ବେଳେ ପିଲାମାନଙ୍କୁ ଓ ପଶୁପକ୍ଷୀମାନଙ୍କୁ ଦୂରେଇ ରଖନ୍ତୁ। ଶରୀରର ଅଧିକାଂଶ ଅଂଶ ଆବୃତ ରହିବା ଭଲ। ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ଥିଲେ କୀଟନାଶକ ପ୍ରୟୋଗ କରନ୍ତୁ ନାହିଁ। ଫଟା କିମ୍ବା ଖରାପ ଯନ୍ତ୍ର କେବେ ହେଲେ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ନାହିଁ। କୀଟନାଶକର ପ୍ରୟୋଗ ପରେ ପରେ ଶସ୍ୟ ସଂରକ୍ଷଣ ଯନ୍ତ୍ରାଦି ଭଲ ଭାବେ ସଫା କରି ରଖନ୍ତୁ। ସର୍ବଦା ନିର୍ଦ୍ଧାରିତ ପୋଷାକ ତଥା ଯନ୍ତ୍ରାଦି ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ପ୍ରତ୍ୟେକ ଦିନର କାର୍ଯ୍ୟ ଶେଷ ପରେ ଲୁଗାପଟା ସଫା କରନ୍ତୁ। ସିଞ୍ଚନ ଯନ୍ତ୍ରର କଣଗୁଡ଼ିକୁ ମୁହଁରେ ଫୁଙ୍କି କେବେ ହେଲେ ସଫା କରନ୍ତୁ ନାହିଁ। ସେଥିପାଇଁ ନରମ ତୂଳୀ କିମ୍ବା ପାଣିରେ ସଫା କରନ୍ତୁ। କୀଟନାଶକର ପ୍ରୟୋଗ ପରେ ଦେହ ତଥା ଲୁଗାପଟାକୁ ଭଲ ଭାବରେ ଧୁଅନ୍ତୁ। ଲୋକମାନଙ୍କୁ ତଥା ପଶୁମାନଙ୍କୁ ବ୍ୟବହାର ହୋଇଥିବା କୀଟନାଶକ ସ୍ଥାନଠୁ ଦୂରେଇ ରଖନ୍ତୁ। ଓ ତଳେ ପଡ଼ିଯାଇଥିବା କୀଟନାଶକକୁ ବାଲି କିମ୍ବା କରତଗୁଣ୍ଡ ଦ୍ୱାରା ଘୋଡ଼େଇ ରଖନ୍ତୁ। ଯଦି କୌଣସି ଖାଦ୍ୟ ପଦାର୍ଥରେ କୀଟନାଶକ ମିଶିଗଲା ବୋଲି ଅନୁଭୂତ ହୁଏ, ତେବେ ସେହି ଖାଦ୍ୟ ପଦାର୍ଥ ପୋତି ଦିଅନ୍ତୁ। ଯେଉଁ ପଦାର୍ଥ ଓ ଲୁଗାପଟା ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି ତାହା ଭଲ ଭାବରେ ଧୁଅନ୍ତୁ। ତଳେ କୀଟନାଶକକୁ ସାବଧାନତା ସହକାରେ ଢାଳନ୍ତୁ ଏବଂ ତଳେ ନ ଢାଳିଯିବା ପାଇଁ ପର୍ଯ୍ୟାପ୍ତ ଯତ୍ନବାନ ହୁଅନ୍ତୁ। ପିଇବା ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ ବୋତଲ ଭିତରେ କେବେ ହେଲେ କୀଟନାଶକ ପଦାର୍ଥ ରଖନ୍ତୁ ନାହିଁ। ଯେଉଁ ଶସ୍ୟରେ କୀଟନାଶକ ପ୍ରୟୋଗ କରାଯାଇଛି ସେହି କ୍ଷେତ୍ରରେ ପ୍ରବେଶ କଲାବେଳେ ଆବଶ୍ୟକ ନିୟମାବଳୀଗୁଡ଼ିକ ମାନନ୍ତୁ। କୀଟନାଶକ ପ୍ରୟୋଗ ପରେ ଯଦି ଖାଦ୍ୟ ପାନୀୟ ତଥା ଧୂମପାନ କରିବା ପାଇଁ ଇଚ୍ଛା କରନ୍ତି, ତେବେ ହାତ ମୁହଁ ଓ ଅନ୍ୟାନ୍ୟ ଅଙ୍ଗଗୁଡ଼ିକୁ ପାଣିରେ ଭଲ ଭାବେ ଧୋଇ ସଫା କରନ୍ତୁ। ଯଦି କୌଣସି ବ୍ୟକ୍ତି ଅସାବଧାନତା ହେତୁ ପୀଡ଼ିତ ହୁଅନ୍ତି, ତେବେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଚିକିତ୍ସକଙ୍କ ପରାମର୍ଶ ନିଅନ୍ତୁ ଓ କୀଟନାଶକ ଥଳି ଓ ଟିଣ ଉପରେ ଥିବା ଟିପ୍ପଣୀ ଦେଖନ୍ତୁ। ନିଶ୍ୱାସ ପ୍ରଶ୍ୱାସରେ କଷ୍ଟ ଅନୁଭବ କଲେ ତୁରନ୍ତ କୃତ୍ରିମ ଉପାୟରେ ନିଶ୍ୱାସ ପ୍ରଶ୍ୱାସ କରନ୍ତୁ। ଯଦି ଶରୀରର କୌଣସି ଅଂଶ କୀଟନାଶକର ସଂସ୍ପର୍ଶରେ ଆସେ, ତେବେ ତାହା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଧୋଇ ଦିଅନ୍ତୁ ଓ ବ୍ୟବହୃତ ଲୁଗାପଟା ଭଲ ଭାବେ ସଫା କରିଦିଅନ୍ତୁ। ଯଦି ଆଖିରେ କଷ୍ଟ ଅନୁଭବ କରନ୍ତି, ତେବେ ଆଖିକୁ ଭଲ ପାଣିରେ 10 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭଲ ଭାବରେ ଧୁଅନ୍ତୁ।
ଜୀବନାଶକର ସଠିକ୍ ସିଞ୍ଚନ ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ସ୍ପ୍ରେୟର୍ ବ୍ୟବହାର କରାଯାଇଥାଏ। ତନ୍ମଧ୍ୟରୁ ପାୱାର ସ୍ପ୍ରେୟର୍ ଅନ୍ୟତମ। ପାୱାର ସ୍ପ୍ରେୟର୍ ବିସ୍ତୃତ ଅଞ୍ଚଳରେ କମ୍ ସମୟ ମଧ୍ୟରେ ଜୀବନାଶକ ସିଞ୍ଚନ ପାଇଁ ପାୱାର ସ୍ପ୍ରେୟର୍ ବ୍ୟବହାର କରାଯାଇଥାଏ। ଆବଶ୍ୟକତା ଅନୁସାରେ ସିଞ୍ଚନର ସୀମା ବଢ଼ାଇବା ବା କମାଇବାର ବ୍ୟବସ୍ଥା ଏଥିରେ ରହିଛି। ନାପ୍ସାକ୍ ସ୍ପ୍ରେୟର୍, ଏହି ସ୍ପ୍ରେୟର୍କୁ ସାଧାରଣତଃ ଚାଷୀଭାଇମାନେ ପିଠିରେ ବହନ କରିପାରନ୍ତି ଏବଂ ଏହା ମାଧ୍ୟମରେ ଉଦ୍ଭିଦର ଯେକୌଣସି ଅଂଶରେ ସିଞ୍ଚନ ସମ୍ଭବପର ହୋଇଥାଏ। ଅନ୍ୟ ଏକ ସ୍ପ୍ରେୟର୍ ହେଲା ଫୁଟ୍ ସ୍ପ୍ରେୟର୍। ଏହି ଫୁଟ୍ ସ୍ପ୍ରେୟର୍ ମାଧ୍ୟମରେ ଉଚ୍ଚ ସ୍ଥାନରେ ଥିବା ଫସଲ ବା ଫଳ ଉପରେ ସିଞ୍ଚନ ସମ୍ଭବପର ହୋଇଥାଏ। ଜୀବନାଶକର ସଠିକ୍ ଓ ନିରାପଦ ବ୍ୟବହାର ଆମର କୃଷି ଉତ୍ପାଦନକୁ ବହୁମାତ୍ରାରେ ବଢ଼ାଇଥାଏ। କୃଷକମାନଙ୍କର ଆର୍ଥିକ ବିକାଶ ସହିତ ସେମାନଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ଜୀବନକୁ ମଧ୍ୟ ସୁରକ୍ଷିତ ରଖିଥାଏ।